والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا سيدي يا نبي يا الله الحمد لله الحمد لله الذي حنان المنان الذي جعل الشمس والقمر والذي صار النجم والشجر وخالق السماوات والأرضين والعاقبة للمتقين أما بعد فقد قال الله تعالى جل جلاله وعما نواله والقرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وتلت قلوبهم وإذا تليت عليهم آياته وعلى ربهم يتوكلون فعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لو رب العرش جس کو جو ملا سے ملا بانٹتی ہے کونینوں میں بانٹتی ہے کونینوں میں عزت رسول اللہ کی صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم شبت شند پلل মামিনার গর্বেতে ফুটল যে ফুল ধরারি মাঝে রজনী রসমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা sallallahu alaihi wasallam hate gathe dukan pate rasta gathe jara ekhono gora phara kortechen pobitro eshare namaz adai hoyeche sokolke ahwan korchi এই হযরতে সাইয়েদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে এই পবিত্র নূরানি ইরফানি রহমতি বরকতি মাহফিলে আজকের দুলারামপুর যুব সমাজের উদ্যোগে এই জান্নাতের বাগান সাজিয়েছেন যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন दुनिया जमीन ऊपरे एवं जमीन नीचे उभयर हेदायतर जन्नो उभयर कल्याण जन्नो उभयर नजातर जन्नो चमत्कार जन्नतर बागान सजिए ताई सकल के आह्वान करछि आर विलम्ब ना करे ए जन्नतर बागाने चले आसुन ए मजलिस কোরআনের মজলিস এই মজলিস দ্বীনের মজলিস আজকের এই যুব সমাজ আপনারই সন্তান আপনারই নাতি আপনারই ভাই এই জান্নাতের বাগান সাজিয়েছেন আপনার জন্য আপনার আব্বা আম্মা আপনার আত্মীয় স্বজন আপনার বংশের লোকের কবরে আযাব মাফের জন্য এই জান্নাতের বাগান আজকের এই আমার দয়াল নবী আশিক উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত পেয়ারা বান্দা এই যুবক বান্দারা যুবকেরা এই জান্নাতের বাগান সাজিয়েছেন তাই সকলকে বিনীতভাবে আরজ করছি সকলে জান্নাতের বাগানে চলে আসুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার এই কোরআনের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কবুল করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করছি সেই মনিবের দরবারে যে মনিব আমাদেরকে এই পবিত্র রজবের চাঁদে মিহরাজুন নবীর চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমার দয়াল নবীর উপরে দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করেছেন এমন একজন নবী আল্লাহ উপহার দিয়েছেন যেই নবী উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ দেওয়ানা পাগল করা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা আবেদনে এই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর উম্মত করে আমার দয়াল নবীর আদর্শ মোতাবেক নবীজির জবান মোবারক থেকে অমিয় হাদিসের বাণী শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমার বাইরে আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে মানুষ করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আশরাফুল মাখলুকাত করে পাঠাইলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এই দুনিয়া সাধারণ ভাবে চলার মতো দুনিয়ার মধ্যে দুনিয়াবি খেয়ালে মত্ত হয়ে চলার জন্য আল্লাহর দিনকে ভুলে গিয়ে কোরআন থেকে দূরে গিয়ে এই জীবন পরিচালনার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠান নাই ও দুলামপুরের মা মহিলারা গো ও মা তুমি কেমন করে তোমার স্বামীটাকে করে রেখে দিলা কেমন করে তোমার সন্তানটাকে ঘরের মধ্যে রেখে দিলা গো মা তুমি একটু নজর করে দেখো তুমি একটু খেয়াল করে দেখো তোমার এলাকায় তোমার বাড়ির পাশে কত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে গো মা যেই সন্তানের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য আমার আল্লাহ বিনা পর্দায় আমার আল্লাহ কবুল করে নেয় যেই সন্তানের দোয়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জীবনের গুনাহ মাফ করে নেয় যে সন্তানের দোয়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব মাফ করে দেয় এত সুন্দর জান্নাতের বাগানে সন্তানটাকে না পাঠাইয়া স্বামীটাকে না পাঠাইয়া ও মা দুনিয়ার রঙের ঘোড়া কিভাবে তুমি দৌড়াও দুনিয়ার মেলার মধ্যে কিভাবে তুমি ঘুরো মা কালকে আমাদের ময়দানে তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে আজকের মাহফিল এই যুব সমাজ আয়োজন করেছেন দোয়া চেয়েছেন কবরবাসীদের জন্য এই মিহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই জান্নাতের বাগান সাজিয়েছেন এই সকলকে আরজ করব সকলে জান্নাতের বাগানে চলে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
अल्लाह जी बोरा इल्के पाठैया है रे नबी जी के जागैया पूरा केते कुबर करिया है रे पूरा केसवर करिया अल्लाह नीलन अरशे तुलिया इलाहा इल्लल्लाह sallallahu alayhi wa sallam সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম খোকাবাই বিশিষ্ট সমাজসেবক দুলারামপুর আজকের মাহফিলের প্রধান অতিথি এই বিটিকান্দি ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আমার অত্যন্ত মহব্বতের এবং কাছের মানুষ আলহাজ মোহাম্মদ আবুল হোসেন মোল্লা সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি আজকের মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক যার আলোচনা শুনে শ্রোতার মন তৃপ্ত হয় আমার অত্যন্ত কাছের মানুষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম বিপ্লবী সাহেব আরো উপস্থিত কিছুক্ষণের মধ্যেই হবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী আল কাদরী সাহেব
এবং মাগরিবের পরে তালিম পরিবেশন করেছেন দুলারামপুর দরবার শরীফের গদ্দিনী শিল্পীর আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মহসিন ফারুকি পীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি দিগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানি আজাম পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা যুবক বন্ধুরা কচিকাচা সোনার মানিকেরা সকলার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ও বারাকাতুহু কি আপনারা রাগ করছেন আমার সাথে জোরে বলেন রাগ করছেন তা আমি সালাম দিছি আপনাদেরকে সালাম দিছি অন্তর থেকে মহব্বত করে আপনারা যদি আওয়াজ দিয়ে লইছেন সবাই নিছেন সালামের জবাব কিন্তু আওয়াজ দিয়ে যদি নেন তাহলে আমিও সালামের জবাব পেয়ে তৃপ্ত হই শান্তি পাই জোরে বলেন ঠিক কি না আবার আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতুহু সকলে ভালো আছেন আমাদেরকে এখানে এনেছেন কে জোরে বলেন কে আমাদের হায়াতের মালিক কে আমাদেরকে সুস্থ রাখার মালিক কে এই 2020 সালে 21 সাল পেয়ে গিয়েছে করোনা নামক ভাইরাস মানুষের লাশের ভন্না বয়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একাকী হয়ে গেছে আদরের সন্তান আদরের স্ত্রী আদরের স্বামী আদরের বাবা মা সব দূরে সরে দিয়ে একাকার হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না এই কঠিন মুহূর্তে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন শুকরিয়া আদায় করার দরকার আছে কি না জোরে বলি আলহামদুলিল্লাহ এই করোনা নামক ভাইরাস এই আযাব এবং গজব পৃথিবীর মধ্যে আসার কারণ কি পৃথিবীর মধ্যে আসার কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার আল্লাহ আমার নূরের নবীকে যেই মহিমান্বিত রহমতি বরকতি নূরানি আমার আল্লাহ কোরআন দিয়েছেন সেই কোরআন থেকে মানুষ দূরে সরে যায় এই জন্য মানুষের কাছে বিপদ আসতেই থাকে আসতেই থাকে জোরে বলেন ঠিক কি না হাদিস শরীফের মধ্যে আছে মানুষ আল্লাহর কোরআন থেকে যত দূরে থাকবে যত দূরে দূরে সরে যাইতে থাকবে বিপদ তত কাছাকাছি তাদের কাছে আসতে থাকবে জোরে বলি নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন আজকের এই মজলিসে আমরা এসেছি এটা আল্লাহর একটা বিধান আল্লাহর কোরআনের একটা আলোচনা আল্লাহর কোরআনের একটা ফজিলতের মজলিস আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনেছেন এই কোরআনের কাছে যারা গিয়েছে তাদের সম্মান বাড়ছে না কমছে সবাই জোরে বলতে হবে বাড়ছে না কমছে এই কোরআন এমন একটা নিয়ামতের কোরআন এই কোরআনের কাছাকাছি যারা গিয়েছে তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে এই কোরআনের কাছে এই কোরআনকে যারা মহব্বত করেছে তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে এই কোরআনকে যে ব্যক্তি আঁকড়ে ধরছে তার উপর থেকে আল্লাহর গজব চলে গিয়েছে এই কোরআনকে যেই ব্যক্তি বুকে ধারণ করছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত কঠিন কঠিন রোগ বিমার থেকে আমার আল্লাহ হেফাজত করেছে জোরে বলে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য এই কোরআনের মহত্ব এই কোরআনের মর্যাদা কম না বেশি সবাই জোরে বলতে হবে কোরআন কম না বেশি নারে তাকবীর এই আওয়াজে যারা বাড়িতে আছে রাস্তায় আছে তারা কইব হুজুরের মনে মাইকটা লইয়া এই বগর বগর করতেছে মনে হয় একজনও নাই তা আমরাও যাওয়ার দরকার নাই এমনটাই মনে করবো জোরে বলে ঠিক কিনা একটি আওয়াজ দেন আপনার আওয়াজে যদি
একটা লোক জান্নাতের বাগানে আসে, এই লোকটা যদি জান্নাতি হয় আপনার উসিলা, এই লোকটা জান্নাতি হলে আপনিও তার উসিলা আপনি জান্নাতে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা নারা দিয়ে এই সাইদ ফারুক রহমতুল্লাহর এই এলাকাকে আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা একটা আল্লাহু আকবরের ধ্বনিতে এই এলাকা থেকে শয়তানকে বিতাড়িত করে ইমানদারের ইমানকে মজবুত করতে চাই। জোরে বলে রাজি আছে কিনা, সকলে বলে রাজি আছে কিনা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, মেরাজ নবীর আলো, কুরআন ছাড়া অন্য কিছু, কুরআন ছাড়া অন্য কিছু, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, ও দুলারামপুরের আদুরের মায়ের সন্তানেরা রে, আমি গুনাগার মুজাফফর আল মুহিব্বি তোমাদের হাতে ধরে বলে পায়ে ধরে বলে রে বাবা আর দেরি করিও না, আল্লাহর কোরআনের মজলিস চমৎকার মজলিস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনগণ যারা মুমিন, ইযা যুকিরাল্লাহু যখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিকির করা হয়, আমার আল্লাহর কোরআনের যখন তাদের সামনে তেলাওয়াত হয়, যখন আমার আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহু তখন তাদের হৃদয়ে প্রকম্পিত হয়ে যায় আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তারা কোরআন তেলাওয়াত করে, যখন তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আয়াতুহু আল্লাহর আয়াত সমূহকে পাঠ করে, আয়াত সমূহকে তেলাওয়াত করে, যাদাতুহু ঈমানাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কোরআন শ্রবণকারী কোরআন তেলাওয়াতকারীর ঈমানকে আমার আল্লাহ মজবুত করে দেয়, যাদাতুহুম ওই ঈমানটাকে আমার আল্লাহ বাড়ায় দেয়। আরো যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, এই কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য হেদায়েতের জন্য আমার আল্লাহ বলে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন হুদান লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান, এই কোরআন মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের নাম ফুরকান দিয়ে নাজিল করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যারা আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর কথা যখন তার সামনে উচ্চারণ করা হয়, ওই কোরআনের কারণে কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ নামের জিকিরের কারণে যখন ওই মুমিন বান্দার অন্তর প্রকম্পিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান মজবুত করে দেয়। আর মুমিন হলো তারা যারা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রত্যেকটা মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এইজন্য সমস্ত বিপদে আপদে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল, আমার আল্লাহর উপরে ভরসা করতে হবে, কারণ সব জায়গায় সর্বজায়গার মধ্যে সাহায্যকারী হলেন কে? সবাই জোরে বলেন কে? সব জায়গায় সাহায্যকারী একমাত্র আল্লাহ। বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, অভাবে পড়েছেন, আপনি দুনিয়ার যে বিপদের মধ্যে পড়েন না কেন, প্রত্যেকটা বিপদ থেকে উদ্ধারের মালিককে
সবাই জুড়ে বলেন কে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করা যাবে না দুনিয়ার কোন সম্পদের উপরে ভরসা করা যাবে না বাবা আল্লাহর উপরে ভরসা করবে সন্তানের উপরে নয় দুনিয়ার মানুষ এখন সন্তানের উপর ভরসা করে যে সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইলে খাইতে পারবো সন্তানকে বিদেশে পাঠাইতে পারলেই খাইতে পারবো সন্তানে টাকা দিলেই খাইতে পারবো যদি গাবিটা ভালো দুধ দেয় তাহলে বাজার করতে পারবো যদি এবার ভালো দান হয় ভালো ফসল হয় তাহলে এবার ভালো আনন্দে থাকতে পারবো খাবার খাইতে পারবো আর না হয় উপায় নাই এমন যদি হয়ে যায় তাহলে ঈমান চলে যাবে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে ধনে ইজ্জতে সম্মানে সব কিছু দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তাকে ছড়াই দেয় আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে রহমতপূর্ণ তাকে বরকতপূর্ণ জীবন দান করে দেয় চিৎকার বলি সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুরা সেই কোরআন যেই কোরআন এতক্ষণ যে আমি তেলাওয়াত করেছি এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করে দিয়েছে সুবহানাল্লাহ বলো ঈমান কি করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন আর এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনের কাছাকাছি এই কোরআনের সাথে যাদের সম্পর্ক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান তাদের ইজ্জত দুনিয়া এবং আখেরাতে আমার আল্লাহ বাড়িয়ে দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ এই কোরআন তেলাওয়াত করতে হবে জোরে বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এই কোরআন তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়ানাতিল কুরআন তামতিলা আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ও হাবিব দোস্ত আমার আপনি আল্লাহর আমি আল্লাহর কোরআনকে আপনি সুন্দরভাবে তেলাওয়াত করুন আপনি মাখরাজের সাথে তেলাওয়াত করুন আপনি ধীরস্থিরে তেলাওয়াত করুন চিৎকার করি বলি সুবহানাল্লাহ এই কোরআন হলো আল্লাহর কোরআন কার সব আমার দিকে তাকান কোরআন কার জোরে বলেন কার এই কোরআন হলো আল্লাহর কিন্তু জবান হলো আমার নবী জোরে বলেন ঠিক কিনা এই কোরআন হলো আল্লাহ কিন্তু জবান আমার নবীর এই কোরআনের মর্যাদা কত বেশি এই কোরআন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় কোনো ব্যক্তি যদি আল্লাহর কথাগুলো শুনতে চায় তাহলে ওই ব্যক্তি যেন নামাজের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ওই ব্যক্তি যেন সদা সর্বদা সকাল সন্ধ্যা নয় সদা সর্বদা আল্লাহর কোরআন তেলাওয়াত করে যেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় ওই ব্যক্তি যেন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আল্লাহর কোরআন পাঠ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তিরা আল্লাহর সাথে কথা বলে যেমনি ভাবে আমরা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি কি পড়ি না জোরে বলেন পড়ি কি পড়ি না ওই কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কোরআন দিল এই কোরআন হলো জীবন্ত কোরআন এই কোরআন আমাদের সাথে কথা বলতে পারে এই কোরআনেরও জীবন আছে জোরে বলি সুবহানাল্লাহ আমি আর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই যখন আমি আর আপনি কোরআন তেলাওয়াত সূরাতুল ফাতিহা পড়ি আলহামদু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে যখন আপনি বলেন সমস্ত প্রশংসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিমানিল হাম ও বান্দা তুমি কার জন্য এত সুন্দর প্রশংসা করলা সব প্রশংসা তুমি কার জন্য করলা আপনি যখন বললেন লিল্লা আমার আল্লাহ দেখে বললেন মানিল্লা বান্দারে কার জন্য তুমি এত সুন্দর প্রশংসা করতেছ কোন আল্লাহর জন্য তুমি এই প্রশংসা করতেছ আমি আল্লাহ জানতে চাই আপনি পরে দিলেন ও রব্বিল আলামিন আর জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ পাককে আপনি ঘোষণা করে দিলেন আল্লাহ যখন বলল
বান্দারে তুমি কার জন্য কোন আল্লাহর জন্য এত প্রশংসা করো আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন আপনি যখন সূরাতুল ফাতিহা পড়েন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আল্লাহ আপনার সাথে কথা বলে আপনি যখন ঘোষণা করে দিলেন ও রব্বিল আলামিন আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের আমি প্রশংসা করতেছি আরো ধরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ ঘোষণা করে দেয় বান্দারে যখন বিশ্ব প্রতিপালক আমি আল্লাহ আর আমি আল্লাহর জন্য তোমার সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য তুমি ঘোষণা করে দিলা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলা আরো জোরে বলি সুবহানাল্লাহ এই দুনিয়ার মধ্যে এমনও নাফরমান বান্দা আছে আলহামদুলিল্লাহ সূরা পড়ে না আছে কিনা নাই সবাই জোরে বলেন আছে কিনা নাই আপনি যখন বললেন আর রহমান আমার আল্লাহ বলেন মালিক রহমান ওরে বান্দা কোন দয়াময় কোন রহমানের জন্য তুমি এত প্রশংসা করলা আপনি বললেন আর রহমানির রহিম যিনি অসীম দয়ালু যিনি পরম দয়ালু ওই দয়ালু আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচারের দিনে হাসরের দিনে বিচার হবেন বিচারক হবেন বিচার করবেন মালিক হবেন ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রহিম হবেন কাহার নাম আগে হবেন রহমান এবং রহিম পরে হবেন আমার আল্লাহ রব্বুল আলামিন 100 মায়ার মধ্যে 99 ভাগ মায়া আমার আল্লাহর কাছে রেখে দিলেন আর 1 ভাগ মায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ বিতরণ করলেন সামান্য পরিমাণ করে করে তেমনি ভাবে সামান্য পরিমাণ মায়ার কারণে বিষাক্ত সাপে তার বাচ্চাকে দুধ পান করায় বিষাক্ত ভয়ঙ্কর হিংস্র ভাগে সিংহে তার বাচ্চাকে দুধ পান করায় মায়ার কারণে জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ ওই 99 বার মায়া রাইখা আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন রহমানির রহমান কোন রহমানের জন্য তুমি এত প্রশংসা করলা আপনি যখন ঘোষণা করে দিলেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচারের দিন যিনি পরকালে হাশরের ময়দানে বিচার করবেন যিনি রহমান এবং রহিম হবেন ওই আল্লাহর জন্য তো প্রশংসা করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় বান্দারে যে বান্দা আমি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে আমি রহমানের প্রশংসা করে আমি দয়ালের প্রশংসা করে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল কিয়ামতের ওই বিচারের দিনে আমি যেদিন বিচারের মালিক হব বিচারক হব আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি বিচারের আসনের মধ্যে রহমান এবং রহিম হয়ে যাব আরো জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এই কোরআনের দাম কম না বেশি জোরে বলেন কম না বেশি আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই কোরআন এমন একটা বিধান এই কোরআন হলো মানব জাতির সংবিধান এই কোরআনের মধ্যে সব কিছু আছে এই কোরআন আপনার জন্ম থেকে মৃত্যু সকাল থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত আপনার জীবন জন্ম থেকে কবর পর্যন্ত শুধু কবর নয় আল্লাহর জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার এই গোটা জিন্দিগিটার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বিধান দ্বারা পরিচালনা করার জন্য আমার আল্লাহ তাগিদ করে দিলেন এই কোরআনের বাইরে যারা থাকে এই কোরআন থেকে যারা দূরে থাকে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন আমার আল্লাহ তাদের প্রতি রাগান্বিত থাকবেন যারা কোরআনের কাছে থাকে যারা কোরআনকে আঁকড়ে ধরে যারা কোরআনকে মহাব্বত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের চাবি দুনিয়ার মধ্যে দিয়া দুনিয়ার মধ্যে রহমত বরকত দিয়া আখিরাতে আমার আল্লাহ তাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে আরো জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এই কোরআন শিকার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই এই কোরআন কেমন
এই কোরআনের মর্যাদা কেমন, আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার রহমতের নবী ডাক দিয়ে কয়, যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করবে। এই দুইটা পুরস্কার আবার আমার আল্লাহ স্পেশাল করে দিলেন, যেই ব্যক্তি কোরআন পড়তে গিয়ে জিব্বার কারণে তার কোরআন তেলাওয়াত করতে গিয়ে কষ্ট হয়, ঠেকে 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 আটকিয়ে আটকিয়ে এই কোরআনকে পড়তে হয়, কষ্ট করে কোরআন পড়তে হয়, আমার রহমতের নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে ও দুনিয়ার মানুষেরা, শুনে নাও শুনে নাও শুনে নাও, এই কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি করবে, এই কোরআন পড়তে গিয়ে যার মুখে আটকিয়ে যাবে, এই তারপরে কষ্ট করে কোরআন পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুইটা পুরস্কার দিবে, একটা হলো কোরআন পাঠের জন্য আর একটা হলো কষ্ট করে পড়ার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জন্য আমার আল্লাহ দুইটা তাকে পুরস্কার দিয়ে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পাঠ করার দরকার আছে কি নাই, এই কোরআন শিখার দরকার আছে কি নাই? শুধু তাই নয়, আমার রহমতের নবী মায়ার নবী দেখে বলে, এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করবে, এই কোরআন যেই ব্যক্তি, এই কোরআনকে যেই ব্যক্তি মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। আর যদি সুবহানাল্লাহ, আমার বোন আমার বন্ধুরা কেমন সুপারিশ করবে, কোন ব্যক্তির জন্য আমার রহমতের নবী ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও শুনে নাও, এই কোরআন কোন ব্যক্তির জন্য সুপারিশ করবে, যেই ব্যক্তি এই কোরআন তেলাওয়াতে অভিজ্ঞ, যেই ব্যক্তি কোরআনে হাফেজ, এই কোরআন তেলাওয়াত করলো, কোরআন পাঠ করলো, কোরআন শিক্ষা গ্রহণ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এই অনুযায়ী সে আমল করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা কাল কিয়ামতের ময়দানে দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে এই কোরআন পাঠওয়ালা, এই কোরআন মহব্বত কারণেওয়ালা কাল কিয়ামতের ময়দানে তার বংশের 10 জন লোক, যেই 10 জন লোক ওই জাহান্নামে তার মধ্যে অবতারিত, ওই 10 জন লোক তার বংশের ভিতরে 10 জন লোক একদম জাহান্নামী হয়ে গেছে, তার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, সেই জাহান্নামের মধ্যে সে অবস্থান করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন পাঠে অভিজ্ঞ, এই কোরআনকে মহব্বতকারীকে আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ঘোষণা করে দিবে, তোমার বংশের 10 জন লোককে তুমি সাফায়াত করে, সুপারিশ করে, তুমি পছন্দ করে, যাচাই করে, বাছাই করে 10টা লোককে তুমি লইয়া জান্নাতের ভিতরে চলে যা। আরো যদি বলি সুবহানাল্লাহ, তাহলে এই কোরআনকে যারা মহাব্বত করে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদের মর্যাদা বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? এই কোরআনের সাথে যারা সম্পর্ক করে, এই কোরআনকে তারা আঁকড়ে ধরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা চলার ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার রহমতের ছায়া দিয়া চালায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই জন্য আমার দয়াল নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বর্ণিত তোমরা জানো হটি এই কোরআন পাঠ করনেওয়ালা, এই কোরআন শিক্ষা দেনেওয়ালা তার মর্যাদা কত বেশি, আমার রহমতের নবী ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও শুনে নাও, খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আর যদি বলি সুবহানাল্লাহ, তাহলে এই কোরআন নিজেরাও শিখব অন্যকেও শিখাইব দরকার আছে কি নাই? জোরে বলেন দরকার আছে কি নাই? কিন্তু আজকে নিজেরা শিখব তো দূরের কথা, আরেকজনকে শিখাইব তো দূরের কথা, বড় আজকে আমরা যাতে শিখতে না পারি সেই চেষ্টায় আছে। জোরে বলে ঠিক কি না? যেখানে ভর্তি করাইলে সন্তান কোরআন শিখবে,
সর্বউত্তম মানুষ হবে। আজকে আমরা সন্তানকে সেখানে আমরা ভর্তি করাই না, সন্তানকে আমরা ভর্তি করাই ইংলিশ মিডিয়ামে। জোরে বলেন ঠিক কি না, জোরে বলেন ঠিক কি না। ক্যাডেটে যেখানে গেলে সন্তান ইংলিশে কথা বলতে পারবে, যেখানে গেলে সন্তান বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় কথা বলতে পারবে, সে চিন্তা। কিন্তু কোরআন শিক্ষা করলে সর্বোত্তম মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে বসবাস করাইবেন। সেই উত্তম মানুষ হওয়ার জন্য আমরা কখনো চিন্তা করি না। আবার দেখেছি, আমরা লক্ষ্য করেছি, এই কোরআন শিখার জন্য 100 টাকা 500 টাকা খরচ করতে রাজি না। কিন্তু দেখা যায় অঙ্ক, ইংরেজি, রসায়ন, পদার্থ, আমাদের হরিপুরের আগে স্টুডেন্ট ছিল, ছাত্র রসায়ন পদার্থ প্রাইভেট পড়ে, জিজ্ঞাসা করলাম কত টাকা, হুজুর 12টা মাসে 12টা ক্লাস করাবে, 12 দিন তার মানে 12 ঘন্টা, বুঝতে পারছেন, মাসে 12 ঘন্টা 12 দিন, 1 ঘন্টা করে প্রাইভেট পড়বে, 2000 টাকা দিবে। এখন আপনার কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআনকে শিখার জন্য, এই কোরআন এই দুনিয়ার মধ্যে মহাপত করে কোরআনকে সন্তানকে শিখাবে 2000 টাকা দিয়ে 1 ঘন্টা, আবার 12 দিন বাদ দিলাম 30 দিনই পড়াবে, 2000 টাকা দিবে, এমন লোক কয়জন পাওয়া যাবে, জোরে বলেন কয়জন পাওয়া যাবে। হ্যাঁ, বরঞ্চ এই কোরআন পড়ার জন্য মানুষ এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মোতাবেক, রসুল্লাহর আদর্শ মোতাবেক যে টাকা খরচ করত কোরআনের মধ্যে উত্তম মানুষ হওয়ার জন্য, সেই টাকা মানুষ এখন খরচ করে যেখানে উত্তম হওয়া যাবে না, অনুত্তম হয়ে মানুষ গড়ে উঠবে সেখানে মানুষ টাকা খরচ করে। জোরে বলে ঠিক কিনা, জোরে বলে ঠিক কিনা। এই জন্য আমার রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় ওই লোকটা হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আর এই কোরআন যে ব্যক্তি মহাব্বত করে এই কোরআনকে, যারা সম্মান দেয়, যারা হেফাজত করে, তাদের মর্যাদা মারা আল্লাহ বাড়িয়ে দেয়। হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলার জীবন থেকে পাওয়া যায়, তিনি ছিলেন একজন মক্ষুর মাতাল, তিনি বড় পাপিষ্ট ছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে মদ খাওয়া অবস্থায়, পাপিষ্ট অবস্থায় তিনি চলতেছেন, এমন সময় দেখা যায় মাটির মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে, কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও মাতা মক্ষ কাগজের টুকরার দিকে তাকাই না, আরবি লেখাগুলা যখন তার চোখের মধ্যে পড়ে যায়, এ অবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা জ্ঞান দিয়ে দিলেন, সেবার চিন্তা করলেন মাটির মধ্যে আল্লাহর কোরআনের আয়াত পড়ে আছে, এই রাস্তা দিয়ে কত মানুষ হাঁটাচলা করে, এই ওই আল্লাহর কোরআনের আয়াতের উপরে, এই আরবি লেখা অক্ষরের উপরে মানুষেরা পারাইবে, মানুষেরা গরু বাছর কিংবা জীব জানোয়ার রাস্তাতে চলাচল করলে মানুষের পায়ের নিচে পড়বে, না না আল্লাহর কোরআন এইভাবে অসম্মান হইতে পারে না। মাতাল অবস্থায় ওই কাগজের টুকরাটা মাটি থেকে তুলিয়া উপরের মধ্যে শরীরের মধ্যে
মুছে দিয়ে ময়লাটা পরিষ্কার করে দিয়ে এই কাগজের টুকরাটাকে উপরের মধ্যে রেখে দিলেন যেখানে মানুষের পা পড়বে না চিৎকার করে বলি সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এলহাম করে দিলেন গায়বী আওয়াজ দিয়ে দিলেন ইয়া বিশাম ফারাফাতা ইসমি ফারাফানাকা বিশ্বর রে ওর বিশ্বর আমি আল্লাহর কোরআনকে তুই সম্মান করলি মজবুত করলি আমি আল্লাহর কোরআনের স্থান তুই উঁচু জায়গার মধ্যে দিলি ফারাফানাকা আমি আল্লাহর নামকে তুই উঁচু করার কারণে আমি আল্লাহ তোর নামটা উঁচু করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোর নামটা ওলির দপ্তরে উঠাইয়া দিলাম একটা মক্কর যদি আল্লাহর শুধু বিসমিল্লাহ এই নামটাকে সম্মান করলে যদি আমার আল্লাহ ওলি বানাইতে পারে আর আমি আর আপনি ইমামটা আমি আল্লাহর কোরআনকে যদি মহাব্বত করি মুখে ধারণ করি সর্ব জায়গায় যদি আল্লাহর কোরআনকে আল্লাহর বিধানকে আমরা এই জমিনের মধ্যে কায়েম করি আমার আল্লাহ আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আমার ভাই আমার বন্ধুরা আল্লাহর কোরআনের দাম কম না বেশি এই কোরআন তেলাওয়াত আমার আল্লাহ কোরআন হলো আল্লাহর জবান আমার রাসূলুল্লাহর জোরে বলি সুবহানাল্লাহ বন্ধু এই কোরআন আমার নবীর জবান মুবারক দিয়া তেলাওয়াত করছে এই কোরআনের জন্য আমার নবী তায়েফের ময়দানে মাইর খাইছে এই কোরআনের জন্য আমার নবী উহুদের ময়দানে দাদদার মুবারক শহীদ করছে এই কোরআনের জন্য আমার নবী খন্দকের ময়দানে আমার নবী মাথা থেকে পা পর্যন্ত গাম মুবারক ঝরে পড়েছে এই কোরআনের জন্য আমার রহমতের নবী খানায় কাবায় যখন আমার রহমতের নবী তেলাওয়াত করতো আমার নবীর উপর বিভিন্ন রকমের অত্যাচার করতো আমার নবী এই কোরআনের জন্য খানায় কাবার সামনে আবুল আহাবের স্ত্রী আমার নবীর উপরে উঠের নারী গুলি দিয়ে রাখত এই কোরআনের জন্য আমার রহমতের নবীর সাহাবীরা বদরের ময়দানে উহুদের ময়দানে খন্দকের ময়দানে ইয়াম আমার ময়দানে হুনাইনের ময়দানে এমনি ভাবে আমার দয়াল নবীর সাহাবীরা কত রক্ত দিয়েছে জীবন দিয়েছে জোরে বলেন ঠিক কিনা এই কোরআনের জন্য আমার দয়াল নবী রহমতের নবী কলিজার টুকরা ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শহীদ হলো কারবালার ময়দানে জীবন দিল জোরে বলেন ঠিক কি না এই কোরআন এমনি আসে নাই এই কোরআন বন্যার পানিতে যেমনি ভাবে স্রোত বয়ে যায় এমনি ভাবে মানুষের রক্ত বয়ে গিয়েছে এই কোরআন আমাদের কাছে এসেছে জোরে বলেন ঠিক কি না এই কোরআনকে যদি আমরা মজবুত করে না ধরি এই কোরআন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের জমানায় আমরা ছিলাম না কোরআন তেলাওয়াত আমরা শুনি নাই কিন্তু এই দুনিয়ার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআনকে মহাব্বত করবে আমার আল্লাহ তাকে একটা স্পেশাল মর্যাদা দিবে শুনতে রাজি আছেন কি না শুনতে রাজি আছেন সবাই যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করবে এবং পড়বে কিন্তু আমার নবীর জবান মোবারক দিয়া সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনছে আমরা শুনি নাই আমার নবীর যেই কোরআন যেই নবীর উপরে নাযিল হয়েছে সেই কোরআন যদি সেই নবীর কণ্ঠ সেই নবীর ঠোঁট মোবারক দিয়ে যদি বের হতো আমরা যদি শুনতাম তাহলে কত মজা পাইতাম জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই কোরআন কেমন মজার কোরআন এই কোরআনকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর দেওয়া হলো আমার নবী রহমতের নবী যখন এই কোরআনের তেলাওয়াত করত আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য যেই মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে মারতে আসবে যেই মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে কতল করে দিবে যেই মক্কার কাফের বেঈমানেরা দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করলো কেউ মুহাম্মদের কোরআন শোনার জন্য
কেউ যাইবা না, মুহাম্মদের বাণী শোনার জন্য কেউ যাইবা না, যদি কেউ যায় তাহলে তার উপরে জরিমানা। এইভাবে যখন আলটিমেটাম দিয়ে দেওয়া হলো, এইভাবে যখন জরিমানার ব্যবস্থা করে দেওয়া হলো, কিন্তু আমার রহমতের নবী মায়ার নবীরকে যে আল্লাহ কোরআন দিলেন, সেই রহমতের নবীর জবর মুবারক দিয়া খানায় কাবার মধ্যে আমার নবী রহমতের নবী কোরআন তেলাওয়াত করে আবু লাহাব আবু জাহেল আর বাড়িতে না থাকা আমার রহমতের নবীর কণ্ঠ আমার নুরানি জবর মুবারক দিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য খানায় কাবার কাছে চোরের মতো যাইয়া লুকাইয়া লুকাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলেন ঠিক কি না? কাফের হইয়া যদি আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে পারে তাহলে আমরা মুসলমান হইয়া সেই কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি কি পারি না? সকল বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজা? খুশি। বলে বলেন খুশি না বেজা? খুশি। আমি তো আপনাদেরকে আলোচনা আপনারা আমার জুমার আলোচনা শুনেন, আপনার এলাকায় আলোচনা শুনেন, আপনাদেরকে প্রাঞ্জল ভাষায় আলোচনা শোনাই শোনাবেন। আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা জুনায়েদ সিদ্দিকী আল কাদেরী সাহেব খুব চমৎকার আলোচনা করে, আলহামদুলিল্লাহ আপনারা শুনবেন। তা আমি বলতেছিলাম এই আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে এবং যারা মহব্বত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মহব্বতকারীদেরকে প্রথমত আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দান করবে? জোরে বলেন কি দান করবে? জান্নাত দান করবে। আমার ভাই আমার বন্ধুরা শুনুন, আল্লাহর কোরআন রসূলুল্লাহর জবান, আল্লাহর কোরআন রসূলুল্লাহর জবান, কিন্তু আমার নবীর কোরআনের তেলাওয়াত সাহাবীরা শুনলো, কাফের বেঈমানেরা শুনলো, কোরআনের তেলাওয়াত পশু পাখিরা শুনলো, কিন্তু আমরা উম্মত নবীর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি নাই। এই কোরআন এই কোরআন নবীর কণ্ঠে আমরা শুনতে পারি নাই, কিন্তু যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ আমার নূরানি নবীর নূরানি জবান মোবারক দিয়া কোরআন তেলাওয়াত শোনায়া দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি বিশ্বাস আছে কিনা নাই? জোরে বলে বিশ্বাস আছে কিনা নাই? আমার রহমতের নবী দয়ার নবী মায়ার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন মানুষকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, ওই জান্নাতের ভিতরে মানুষ যখন প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাস নিয়ামত বক্ষণ করার জন্য দিয়ে দিবে, আমার আল্লাহ ওই জান্নাতি বান্দাগুলার সাথে একটু কথা বলবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতি বান্দারা আমার আদরের বান্দারা আমার প্রিয় বান্দারা, আমি তোমাদের কাছে জানতে চাই এই জান্নাতের ময়দানে এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে এই যে জান্নাতের ভিতরে যে নিয়ামত ভোগ করেছ এর চাই তার স্পেশাল একটু তোমাদেরকে আরো নিয়ামত দিতে চাই, তোমরা পাও পাইতে রাজি কি রাজি না? এবার জান্নাতি বান্দারা সবাই ডেকে বলবে, আল্লাহ গো এই জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর খাবার খেয়েছি, কত নিয়ামত পেয়েছি, 70 জন হুর পাইছি, 70 জন গিলমান পাইছি, এইভাবে জান্নাতের ভিতরে কত নিয়ামত পাইছি গো আল্লাহ, এর চাইতে কি নিয়ামত আরো আছে নাকি? সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, হ্যাঁ বান্দা এর চাইতে আরো নিয়ামত আছে। আমার আল্লাহর জান্নাতি বান্দা ডাকে বলবে, আল্লাহ গো ওই নিয়ামতটা আমরা পেতে চাই। আমার আল্লাহ ডাক দিবেন হযরতে দাউদ নবীকে, দাউদ দাউদ রে
তুমি আমি আল্লাহর কোরআনের সূরাতু আর রহমানের আর রহমান তেলাওয়াত করবা। এই দুনিয়ার মধ্যে যত মানুষের কণ্ঠ দিয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছেন হযরতের দাউদ নবীকে। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ দাউদ নবীকে। দাউদ নবীকে আমার আল্লাহ হুকুম করবেন, দাউদ গো তুমি সূরা আর রহমান তেলাওয়াত করো। দাউদ নবী, দাউদ নবী আর রহমান তেলাওয়াত করবে। দাউদ নবীকে আমার আল্লাহ জাবুর কিতাব দিলেন, কিন্তু জাবুর কিতাব তেলাওয়াত করতে পারবে না। আমার আল্লাহ হুকুম করবে আমি আমার দয়াল নবী আমার হাবিবুল্লাহর কোরআনের সূরা আর রহমান তেলাওয়াত করো। আমাদের দাউদ নবীকে যখন আমার আল্লাহ ডাক দিয়া সূরা আর রহমান তেলাওয়াত করার জন্য বলবে, হযরত দাউদ নবী সূরা আর রহমান তেলাওয়াত করবে, ওই আল্লাহর জান্নাতি বান্দারা আল্লাহর এই জান্নাতের ভিতরে দাউদ নবী কণ্ঠে এই সূরা আর রহমান তেলাওয়াত শুনিয়া ডাক দেয়া বলবে, মাবুদ মাবুদ গো এই কোরআন এই জান্নাতের ভিতরে যত নিয়ামত পাইছি গো আল্লাহ, যত নিয়ামত ভোগ করছি গো আল্লাহ, দাউদ নবীর কণ্ঠে কোরআনের সূরা আর রহমানের তেলাওয়াত শুনে আমাদের কাছে মনে হয়েছে যতগুলো নিয়ামত পাইছি সব নিয়ামত এই দাউদ নবীর কণ্ঠে সূরা আর রহমানের কাছে সব বৃথা। দাউদ নবী এই কণ্ঠ কোরআনের তেলাওয়াত শুনিনা সবাই যখন আশ্চর্য হয়ে যাবে এই নিয়ামত পাইয়া, যখন তারা এই জান্নাতের ভিতরে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো ও আল্লাহ যত নিয়ামত পাইছি আল্লাহ এই দাউদ নবীর কণ্ঠে সূরা আর রহমানের তেলাওয়াতের মত নয়, আল্লাহ এই দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াতটা এত মজা লাগছে এত স্বাদ লাগছে গো আল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতি বান্দাগুলোকে ডেকে বলবে, ও আমার জান্নাতি বান্দারা এর চাইতে আরো নিয়ামত আছে, এর চাইতে আরো বেশি নিয়ামত কি তোমরা পাইতে চাও? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে কত নিয়ামত পাইলাম দাউদ নবীর কণ্ঠে, আল্লাহ গো আমি আমরা সূরা আর রহমান তেলাওয়াত শুনলাম এর চাইতে নিয়ামত কি আরো আছে? আমার আল্লাহ বলে হ্যাঁ আছে, তাহলে আল্লাহ ওই নিয়ামতটাও পাইতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আপনাকে যেই কোরআন আমি আল্লাহ দিয়েছি সেই কোরআনের সেই কোরআনের কাল সেই কোরআনের হার্ট সেই কোরআনের হৃদয় সেই কোরআনের অন্তর সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত করবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে 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 যেই নবীকে আমার আল্লাহ কোরআন দিল যেই নবী কোরআন দেড় হাজার বছর আগে দিল, আজকে কোরআন পাইলাম নবীর কণ্ঠে কোরআন শুনতে পারলাম না, যদি কোরআনের সাথে মহব্বত লাগানো যায় এই কোরআন যখন সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এই কোরআনের তেলাওয়াত আমার আল্লাহ যখন বলবে হাবিব ও দোস্ত আমার এই জান্নাতি আমার প্রিয় বান্দাগুলারে আমি আল্লাহ চাই আপনি আমার কোরআনের সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত করবেন। ও দুলার আপুরের বাবারা বন্ধুরা রে আমি আপনাদের কাছে জানতে চাই যে নবীকে আমার আল্লাহ কোরআন দিল সেই নবীর কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত শোনা যায় মজাটা লাগবে কম না বেশি? যে কোরআন শোনার জন্য আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা পাগল পড়েছিল সেই কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে আমার দয়াল নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত যখন করবে আমার ওই আল্লাহর জান্নাতি বান্দারা ডেকে বলবে, আল্লাহ এই জান্নাতের ভিতরে যত নিয়ামত পাইছি গো আল্লাহ, আল্লাহ দাউদ নবীর কণ্ঠেও সূরা আর রহমান শুনেছি, আল্লাহ গো যার উপরে তুমি কোরআন দিয়েছিলে তার কণ্ঠে কোনোদিন কোরআন শুনি নাই, আল্লাহ গো সেই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত
গোয়াল শুনে গোয়াল্লা এত মজা পাইছি এত স্বাদ পাইছি গোয়াল্লা ইতিপূর্বে যত নিয়ামত পাইছি নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াতের নিয়ামতের চাইতে সব নিয়ামত বৃথা হয়ে গেছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ কি কোরআন আল্লাহর জান্নাতের ভিতরে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমরা শুনতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না যদি কোরআন শুনতে চাই তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে নাকি কোরআন থেকে দূরে থাকলে পাবো আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিবে জান্নাতি বান্দারা রে ও আমার বান্দারা প্রিয় বান্দারা আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই এর চাইতে আরো নিয়ামত আছে এইটাই নিয়ামতটা কি তোমরা পাইতে চাও এবার জান্নাতি বান্দাগুলা ডাক দিয়ে বলবে আল্লাহ গো এই দয়াল নবী রহমতের নবী যার উপরে কোরআন দিলা এই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম আল্লাহ গো এর চাইতে নিয়ামত আর কি আছে অবশ্যই আমরা পাইতে চাই আর দয়াল নবী ডাক দিয়ে বলে ও উম্মতের রে জান্নাতের ভিতরে আমার আল্লাহ যখন আমি রহমতের নবী সূরা ইয়াসিন তেলাওয়াতের পর আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে আর নিয়ামত পাইতে চাও কি চাও না যখন বান্দা গোবল বলবে হ্যাঁ চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া জান্নাতের ভিতরে ওই জান্নাতি বান্দাগুলোর সাথে আমার আল্লাহর দিদার দিয়া দিবে আমার আল্লাহ রব্বুল আলামিনকে একটা নয় দুইটা নয় 70,000 বছর আমার আল্লাহকে বান্দাগুলা দেখবে বান্দাগুলা যখন আমার আল্লাহ আবার পর্দা করে ফেলবে পর্দার বাইরে ভিতরে চলে যাবে এবার বান্দাগুলা ডেকে বলবে আল্লাহ গো কই গো ও আল্লাহ তুমি কই তুমি মাত্র একটা পলক দেখা দিয়ে কোথায় গেলা মামুন এই চক্ষুটা খুললাম আর চোখের পলকটা ফেলে আবার খুললাম খুলে দেখি তুমি নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে আমাকে একটা নয় দুইটা নয় 70,000 বছর আমি আল্লাহরে দেখছ আর জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু জান্নাতি বান্দাগুলার কাছে মনে হইবে শুধু একটা চোখের পলক জোরে বলি সুবহানাল্লাহ আমি বলতে চাই এই কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক না রাখি এই কোরআনকে যদি মহাব্বত না করি নবীর কণ্ঠে দাউদ নবীর কণ্ঠে আল্লাহর দিদার পাওয়া কি সম্ভব জোরে বলে সম্ভব আর যারা এই কোরআনকে মহাব্বত করবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যেও তাদের সম্মান বাড়িয়ে দিবে যেমনি মক্ষুর সেই বিশর হাফিকে যেমনি ভাবে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন জোরে বলে ঠিক কিনা আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতগুলো আমাদেরকে দান করবে জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য এই কোরআনকে আমি গোটা কোরআনের আলোচনাটাকে আমি একটা গজলের মাধ্যমে লিখেছি আমার সাথে আপনারা গাইতে রাজি আছেন সকলে গাইতে রাজি আছেন কে কে তোরা শিখিবি রে ভাই পবিত্র কোরআন কোরআন পাকে করছে মাওলা হেদায়াতের বয়ান ঠিক কিনা বলে কে কে তোরা শিখিবি রে ভাই পবিত্র কোরআন কোরআন পাকে করছে মাওলা হেদায়াতের বয়ান সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন কে কে তোরা শিখিবি রে ভাই পবিত্র কোরআন কোরআন পাকে করছে মাওলা হেদায়েতের বয়ান সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন কোরআন হলো আল্লাহর কিতাব
জীবন চলার আছে হিসাব ঠিক কি না কোরআন হলো আল্লাহর কিতাব জীবন চলার আছে হিসাব খুলে দেখো কোরআনেতে আছে সমাধান খুলে দেখো কোরআনেতে আছে সমাধান সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন কোরআন পরম মজিয়া আর নবীর প্রেমে যাও ডুবিয়া দেখরা কোরআন পরম মজিয়া আর নবীর প্রেমে যাও ডুবিয়া সারা কোরআন খুলে দেখো নূর নবীজির শান সুবহানাল্লাহ সারা কোরআন খুলে দেখো নূর নবীজির শান সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন কে কে তোরা শিখবি রে ভাই পবিত্র কোরআন কোরআন পাকে করছে মাওলা হেদায়েতের বয়ান কে কে তোরা শিখবি রে ভাই পবিত্র কোরআন কোরআন পাকে করছে মাওলা হেদায়েতের বয়ান সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন কোরআন হলো আল্লাহর কিতাব শুনলে যায় রে সকল ব্যথা জোরে বলে ঠিক কিনা কোরআন হলো আল্লাহর কিতাব শুনলে যায় রে সকল ব্যথা তিরিশ পারা কোরআন মাজিদ নবীজির জবান তিরিশ পারা কোরআন মাজিদ নবীজির জবান সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন মানুষে মানুষে হইরে তফাত না পেলে কোরআনের হেদায়াত জোরে বলেন ঠিক কিনা আবু জাহেল মানুষ আবু বকর মানুষ কিন্তু তফাত আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আবু লাহাব মানুষ হযরত ওমর ফারুক আজম মানুষ জোরে বলে ঠিক কিনা মানুষে মানুষে হয় রে তফাত না পেলে কোরআনের হেদায়াত গুমরাহিতে পড়বে তারা যাবে জাহান্নাম গুমরাহিতে পড়বে তারা যাবে জাহান্নাম সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন কে কে তোরা শিখবি রে ভাই পবিত্র কোরআন কোরআন পাকে করছে মাওলা হেদায়েতের বয়ান কে কে তোরা শিখবি রে ভাই পবিত্র কোরআন কোরআন পাকে করছে মাওলা হেদায়েতের বয়ান সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন সেটা আল কোরআন জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই কোরআন আমাদের সংবিধান এই কোরআন দিয়ে রাষ্ট্র দেশ এই কোরআন দিয়ে থানা উপজেলা এই কোরআন দিয়ে প্রধানমন্ত্রী এই কোরআন দিয়ে এমপি চেয়ারম্যান মেম্বার এই কোরআন দিয়ে প্রত্যেকটা বাবা মা ছেলে মেয়ে ভাই বোন সব জায়গায় ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় কোরআন দিয়ে চালাইতে হবে জোরে বলে ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা আল্লাহ পাঁচ জন এই দেশের পতাকায় কোরআনের পতাকা উত্তোলন হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আমিন এই কোরআনে সব আছে নাই কি সব আছে এই কোরআনে তরিকা আছে মাজহাব আছে এই কোরআনে আমার নবীর শান আছে আউলিয়া কেরামের শান আছে সব কিছু আছে এমন কোনো কিছু নাই যে এই কোরআনের মধ্যে আছে নাই এমন কোনো কিছু নাই সব আমার কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ
আল্লাহ পাক যেন এই কোরআনের মজলিস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা যেন কোরআনের জিন্দেগী গঠন করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন।